রামগিরি হইতে হিমালয় পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের যে দীর্ঘ এক খণ্ডের মধ্য দিয়া মেঘদূতের মন্দাক্রান্তা ছন্দে জীবন স্রোত প্রবাহিত হইয়া গিয়াছে, সেখান হইতে কেবল বর্ষাকাল নহে চিরকালের মতো আমরা নির্বাসিত হইয়াছি। তো প্রথমে কিন্তু মেঘদূতের শুরুতেই কিন্তু রবীন্দ্রনাথ বলে দিচ্ছেন রামগিরি পর্বত থেকে হিমালয় পর্বত পর্যন্ত। আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছি যে মেঘদূত এই পুরো প্রবন্ধটা বোঝার আগে আমাদেরকে কালিদাসের লেখা মেঘদূত কাব্যটা সম্পর্কে সংক্ষেপে জানতে হবে, এবং এর আগের দিনের ভিডিওটিতে আমি ছবি আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো মেঘদূত কাব্য এবং মেঘদূত প্রবন্ধটার প্রসঙ্গে। কিন্তু যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের এই পুরো বিষয়টা বুঝতে খুব সহজ হবে, নাহলে একটু সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমি শুরু করছি, তোমরা একটু চেষ্টা করো বোঝার। বলছে, রামগিরি হইতে হিমালয় পর্যন্ত। আমরা বলেছিলাম রামগিরি পর্বত থেকে যক্ষ তার মেঘগুলোকে দূত হিসেবে পাঠিয়ে দিয়েছিল হিমালয়ে তার প্রিয়তমার সাথে দেখা করার জন্য, তার কাছে বার্তা নিয়ে যাওয়ার জন্য। তিনি এটাই কথা বলছেন যে রামগিরি থেকে হিমালয় পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের যে দীর্ঘ এক এক খণ্ড ভারতবর্ষ, এই ভারতবর্ষের উপর দিয়ে যে মেঘ, যে জীবন স্রোত চলে যাচ্ছিল, সেই সময় বর্ষাকাল নয়, সেই সময় থেকে যে কেবলমাত্র বর্ষাকালের সৌন্দর্যটা হারিয়ে গেছে আজকের দিনে তাই নয়, আমরা সবাই যেন সেই ভারতবর্ষ থেকে, সেই সময়টা থেকে নির্বাসিত হয়েছি। এবং তারপর কি বলছেন, সেই যেখানকার উপবনে কেতকীর বেড়া ছিল এবং বর্ষার প্রাক্কালে গ্রাম চৈত্যে গৃহ বলিভুক পাখিরা নীর আরম্ভ করিতে মহাব্যস্ত হইয়া উঠিয়াছিল, এবং গ্রামের প্রান্তে জম্বু বনে ফল পাকিয়া মেঘের মতো কালো হইয়াছিল, সেই দশার্ণ কোথায় গেল? তিনি বলছেন, সেই যে মেঘ চলে যাচ্ছিল ভারতবর্ষের আকাশের উপর দিয়ে, সেই সময় যে উপবনে কেতকীর বেড়া দেখা যাচ্ছিল সেটা কোথায় এখন? সেটা তো নেই, সেই সৌন্দর্য নয়, প্রাকৃতিক সৌন্দর্য। আর কি বলছেন, বলছেন যেসব পাখিরা গৃহে থাকতে ভালোবাসে তারা বর্ষার শুরুতেই সুন্দর করে তাদের গৃহ নির্মাণ করছিল, সেগুলোই বা কোথায় এখন দেখা যায়? আর কি বলছে, বলছে গ্রামের প্রান্তে জম্বু ফলের যে গাছ, যে বন ছিল, অর্থাৎ জামফলের যে গাছ বা বন ছিল, সেখানে জামফলগুলো কি চমৎকারভাবে পেকে একেবারে যেন কালো রঙের মেঘ হয়ে দেখা যেত, সেই দৃশ্যটাই বা এখন কোথায়? তিনি আরও বলছেন, আর সেই যে অবন্তিতে গ্রাম বৃদ্ধেরা উদয়ন আর বাসবদত্তার এবং বাসবদত্তার গল্প বলিত তাহারাই বা কোথায়? আর সেই শিপ্রা তটবর্তিনী উজ্জয়িনী, অর্থাৎ আমরা বলেছিলাম যে অবন্তীর গ্রামে, অবন্তীর নগরের যে বৃদ্ধরা তারা উদয়ন আর বাসবদত্তার গল্প বলতো, আর কি করত? সেই যে শিপ্রা নদী, তার পাশে কোন নগর জেগেছিল? উজ্জয়িনী। সেই কথাগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আর কি বলছেন, এবার কিন্তু এই যে দৃশ্যগুলো বললো, এই দৃশ্যগুলোর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যে আজকের ভারতবর্ষে নাই, সেই বিষয়টাই কিন্তু এবার তুলে ধরবে। তিনি বলছেন, অবশ্য তাহার বিপুলা স্ত্রী, স্ত্রী কথার অর্থ সৌন্দর্য, বহুল ঐশ্বর্য ছিল, কিন্তু তাহার বিস্তারিত বিবরণে আমাদের স্মৃতি ভারাক্রান্ত নহে। আমরা কেবল সেই যে হর্ম বাতায়ন হইতে পুরবধূদিগের কেশ সংস্কার ধূপ উড়িয়া আসিতেছিল তাহারই একটু গন্ধ পাইতেছি, অর্থাৎ সেই সময়ে যে কেশের মধ্যে, চুলের মধ্যে ধূপ দিয়ে দেওয়া হতো, সেইটা দৃশ্য পড়তে পড়তে রবীন্দ্রনাথ ঠাকুর যেন সেটারই খানিকটা সুগন্ধ যেন উড়ে আসছে, আর সেটাই পাচ্ছেন, এর বেশি কিছু না। আর কি বলছেন, এবং অন্ধকার রাত্রে যখন ভবন শিখরের উপরে, অর্থাৎ গৃহের উপরে, ওই যে পারাবত বা পায়রার কথা বলেছিলাম সেটাই, ভবন শিখরের উপর পারাবতগুলি ঘুমাইয়া থাকিত, এবং বিশাল জনপূর্ণ নগরীর পরিত্যক্ত পথ এবং প্রকাণ্ড সুষুপ্তি মনের মধ্যে অনুভব করিতেছি, এবং সেই রুদ্ধ দ্বার, সুপ্ত সৌধ, রাজধানীর নির্জন পথের অন্ধকার দিয়া কম্পিত হৃদয়ে বেকুল চরণ ক্ষেপে যে অভিসারিণী চলিয়াছে, অর্থাৎ যে নারী চলছিল তাহারই একটুখানি ছায়ার মতো দেখিয়াছি, এবং ইচ্ছা করিতেছে তাহার পায়ের কাছে নিকষে কোনো রেখার মতো যদি অমনি একটুখানি আলো করিতে পারা যায়।
আসলে এটা কল্পনার দেবী, এ হচ্ছে সেই প্রাচীন ভারতবর্ষের ভারত মাতা, যে ওই সময় প্রাকৃতিক সৌন্দর্য ছিল ভারতবর্ষের, সেটা তো এখন নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যটি, অর্থাৎ কালিদাসের লেখা মেঘদূত কাব্যটি পড়তে পড়তে যেন ওই কাব্যের মধ্যে প্রবেশ করে গেছেন, এবং দেখতে পাচ্ছেন তিনি যেন দেখতে পাচ্ছেন ওই ভারতবর্ষের নগর নগরীর পাশ দিয়ে অন্ধকারের মধ্যে কেউ একজন হেঁটে চলেছে। এ হেঁটে যাচ্ছিল কে? এটা হচ্ছে কল্পনার দেবী, তৎকালীন ভারতবর্ষের যে দেবী, সেই দেবী যেন হেঁটে যাচ্ছে, আর তার পায়ের কাছে একটু আলো করে দিতে চাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কি বলছে? এবার ওই যে নদী, তারপরে পাহাড় পর্বত, তারপরে নগর নগরী, এগুলোর যে সুন্দর সুন্দর নামের সৌন্দর্য বর্ণনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বিষয়টাই কিন্তু এবার আমরা পাবো। কি বলছে? আবার সেই প্রাচীন ভারত খণ্ডটুকুর নদী, গিরি অর্থাৎ পর্বত, নগরী অর্থাৎ বড় শহর আর কি, তাহলে নদী, গিরি আর নগরীর নামগুলি বা কি সুন্দর! অবন্তী, বিদিশা, উজ্জয়িনী, তিনটা নগরীর নাম। আচ্ছা, বিন্ধ্য, কৈলাস, দেবগিরি, তিনটা পর্বতের নাম। রেবা, শিপ্রা, বেত্রবতী, তিনটা নদীর নাম। কি সুন্দর নামগুলো ছিল! তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছেন, নামগুলির মধ্যে একটি শোভা, সম্ভ্রম, শুভ্রতা আছে। সময় যেন তখনকার পর হইতে, আসলে সেই প্রাচীনকালের যে সময়টা ছিল, তারপর থেকে যে সময়, সেই সময়টা যেন ক্রমশ ইতর হয়ে গেছে, অপভ্রংশ হয়েছে, ভাষার মধ্যে সেই সৌন্দর্যটাই নাই, আমরা যেন সেই সুন্দর সুন্দর ভাষা ভুলেই গেছি। তাই তিনি বলছেন, নামগুলির মধ্যে একটা শোভা, সম্ভ্রম, শুভ্রতা আছে, কিন্তু সময় যেন তখনকার পর হইতে ক্রমে ইতর হইতে হইতে ইতর হইয়া আসিয়াছে। তাহার ভাষা, ব্যবহার, মনোবৃত্তির যেন জীর্ণতা এবং অপভ্রংশতা ঘটিয়াছে, এখনকার নামকরণও সেই অনুযায়ী। মনে হয় ওই রেবা, শিপ্রা, নির্বিন্ধা নদীর তীরে অবন্তী, বিদিশার মতো মধ্যে প্রবেশ করিবার যদি কোনো পথ থাকিত, তবে এখনকার চারিদিকের এই ইতর কলকাকলি হইতে পরিত্রাণ পাওয়া যেত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলতে চাইছেন? যদি সেই প্রাচীন ভারতবর্ষে পৌঁছে যাওয়ার কোনো পথ থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে যেন ওই পথে প্রবেশ করে যেত। কিন্তু দুঃখের বিষয়, এমনটা নেই, সুযোগ নেই, কারণ অতীত কখনো ফিরে আসে না। অর্থাৎ বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা প্রাচীন অতীতের কোনো যুগে পৌঁছে যেতে পারবো না, শুধুমাত্র আমাদের কল্পনাটাকেই পাঠাতে পারবো, শরীরকে তো আর পাঠাতে পারবো না। তাই তিনি বলছেন, অতএব যক্ষের কথাতে এবার চলে যাচ্ছে, অর্থাৎ কালিদাসের কাব্যের মধ্যে ঢুকে যাচ্ছেন। তিনি বলছেন, অতএব যক্ষের যে মেঘ নদনদী নগরীর উপর দিয়া উড়িয়া চলিয়াছে, পাঠকের বিরহ কাতরতার দীর্ঘনিশ্বাস তাহার সহচর হইয়াছে। অর্থাৎ আমরা যখন কালিদাসের মেঘদূতটা পড়বো, সঙ্গে সঙ্গে আমাদের মনে হবে যে সেখানে যক্ষের শুধু মেঘটা যাচ্ছে না, যক্ষ যে মেঘটাকে পাঠিয়েছিল সেটাই যাচ্ছে না, সাথে সাথে আমাদের হৃদয় যেন যাচ্ছে, আমাদের দীর্ঘনিশ্বাস যাচ্ছে। সেই কবির ভারতবর্ষ, যেখানকার জনপদ, বধূদিগের প্রীতিস্নিগ্ধ লোচন ভ্রু বিকার শিখে নাই, এবং পুরো বধূদিগের ভ্রুলতা বিভ্রমে পরিচিত, নিবিড় পক্ষ, কি সুন্দর করে বর্ণনা করছেন ওই সময় নারীদিগের বা নারীদের চোখের বর্ণনা করছেন, নিবিড় পক্ষ, কৃষ্ণনেত্র, কালো চোখ, আর সেখান হইতে কৌতূহল দৃষ্টি, অর্থাৎ একটা প্রশ্নচিহ্ন, একটা কৌতুক বিষয় চলে যাচ্ছে সেই দৃষ্টি দিয়ে। আর সেই দৃষ্টি থেকে কাকে বেরোতে দেখছেন রবীন্দ্রনাথ? বলছেন, কৌতূহল দৃষ্টি মধুকর শ্রেণীর মতো ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হইতেছে, সেখান হইতে আমরা বিচ্যুত হইতেছি, এখন কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকেও দূত পাঠাইতে পারি না। কি বলছেন এবার? এবার এই প্রসঙ্গে তিনি একজন ইংরেজ কবির কথা বলছেন, যিনি বলেছিলেন যে আমরা মানুষেরা প্রত্যেকে হচ্ছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, এর বেশি আমরা কিছুই নয়। তাই তিনি বলছেন, মনে পড়িতেছে কোনো ইংরেজ কবি লিখিয়াছেন, মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাক্ত সমুদ্র, দূর হইতে যখনই পরস্পরের দিকে চাহিয়া দেখি মনে হয় এককালে আমরা এক মহাদেশে ছিলাম, এখন কাহার অভিশাপে আমাদের মধ্যে এই যে বিচ্ছেদ, বিলাপ রাশি ফেনিল হইয়া উঠিয়াছে, আমাদের এই সমুদ্র বেষ্টিত ক্ষুদ্র বর্তমান হইতে যখন কাব্য বর্ণিত সেই অতীত ভূখণ্ডের তটের দিকে চাহিয়া দেখি
তখন মনে হয় সেই শিপ্রা তীরের যুথি বনে যে পুষ্প নারী রমণীরা ফুল তুলিত, অবন্তীর নগর চত্বরে যে বৃদ্ধগণ উদয়নের গল্প বলিত, এবং আষাঢ়ের প্রথম মেঘ দেখিয়া যে প্রবাসীরা আপন আপন পথিক বধূর জন্য বিরহ ব্যাকুল হইত, তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন, ইংরেজ কবি এক ইংরেজ কবি বলেছেন যে আমরা প্রত্যেকটা মানুষ যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের দিকে মাঝে মাঝে তাকাই এবং তাকানোর সময় ভাবি যে আমরা সবাই সম্ভবত একদিন একটা মহাদেশে ছিলাম, অর্থাৎ এক জায়গাতে এক হয়েছিলাম, কিন্তু আজকের দিন আমরা বিচ্ছেদ হয়ে গেছি, আর আমাদের মাঝখানে একটা অশ্রু লবণাক্ত সমুদ্র রয়েছে। আর কি বলছেন, বলছেন ওই সময় যে নারীরা অবন্তীর বৃদ্ধেরা উদয়ন আর বাসবদত্তার গল্প বলতো, আর উজ্জয়িনীর মহিলারা ফুল তুলত, আর প্রবাসী মানুষরা নিজের দেশে রেখে আসা প্রিয়তমার কথা মনে করত, সেসব কিন্তু আমাদের মধ্যে নাই, কিন্তু ওই সব বিষয়ের সাথে আজকের ভারতবর্ষের মানুষের আমাদের একটা সংযোগ থাকা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় এই ধরনের কোনো সংযোগ বর্তমানে নেই। আমাদের মধ্যে মনুষ্যত্বের একটা নিবিড় ঐক্য আছে, অথচ কালের নিষ্ঠুর ব্যবধান। কবির কল্যাণে এখন সেই অতীতকাল অমর সৌন্দর্যের অলকাপুরীতে পরিণত হইয়াছে। আমরা আমাদের বিরহ বিচ্ছিন্ন এই বর্তমান মর্তলোক হইতে কল্পনার মেঘদূত প্রেরণ করিয়াছি, অর্থাৎ সশরীরে আমরা যেতে পারবো না সেই সুন্দরতম প্রাচীন ভারতবর্ষে, আমরা কেবল কল্পনা করতে পারি। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন, বলছেন কিন্তু কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ। আমরা যাহার সহিত মিলিত হইতে চাই, সে কি অন্য কোথাও আছে? প্রাচীন ভারতবর্ষের ছবি কি আমাদের বাহিরে আছে? আমাদের হৃদয়েই আছে, তাই না? এবার আমাদের হৃদয়ে থাকা সেই বিষয়টিকে যদি আমরা চর্চা করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? নিজেদের কর্তব্যটাকে বুঝতে হবে, আমাদের ভারতবর্ষকে আবারও শস্য শ্যামলা সবুজে ভরে দিতে হবে। কিন্তু আমরা নগর সভ্যতাকে ভালোবেসে ফেলেছি, ফলে পার্থিব জগতের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা থেকে ধীরে ধীরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তো আমাদের উচিত আমাদের কর্তব্যকে বুঝে নেওয়া। আর আমাদের কর্তব্য কোথায় আছে? আমাদের হৃদয়ের একেবারে মানস সরোবরের তীরে বসে আছে, কিন্তু সেখানতে আমরা তো শরীর নিয়ে ঢুকতে পারবো না আমাদের হৃদয়ে। আমরা কল্পনাকে পাঠাতে পারি, আমাদের ইচ্ছাগুলোকে পাঠাতে পারি, এবার সেগুলোকে আমরা পালন করবো কি না সেটা আমাদের নিজস্ব ব্যক্তিত্ব থেকে উত্তরটা আসবে। এবার রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছে সেটা আমরা দেখি। বলছেন কিন্তু কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ। আমরা যাহার সাথে মিলিত হইতে চাহি, সে আপনার মানস সরোবরের অগম তীরে বাস করিতেছে, সেখানে কেবল কল্পনাকে পাঠানো যায়, সেখানে সশরীরে উপনীত হইবার কোনো পথ নাই। আমি বা কোথায়, আর তুমি বা কোথায়, মাঝখানে একেবারে অনন্ত, কে তাহা উত্তীর্ণ হইবে? অনন্তের কেন্দ্রবর্তী সেই প্রিয়তম অবিনশ্বর মানুষটির সাক্ষাৎ কে লাভ করিবে? আজ কেবল ভাষাই ভাবে, আভাসে ইঙ্গিতে, ভুল ভ্রান্তিতে, আলো আধারে, দেহ মনে আর জন্ম মৃত্যুতে, দ্রুততর স্রোত বেগের মধ্যে তাহার একটুখানি বাতাস পাওয়া যায় মাত্র। যদি তোমার কাছ হইতে একটা দক্ষিণের হাওয়া আমার কাছে আসিয়া পৌঁছে, তবে সেই আমার ভাগ্য, সেই আমার বহু ভাগ্য, তাহার অধিক এই বিরহ লোকে কেহই আশা করিতে পারে না। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ যদি চাই, প্রত্যেকটা মানুষের কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারি, পাশে দাঁড়াতে পারি, এছাড়া আমরা আর কী করতে পারি? এরপরে তিনি সংস্কৃত সুন্দর একটি কোটেশনস বলেছেন, যেখানে চির বিরহের কথাটি রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেইখানে চির বিরহের সাথে তুলনা করে তিনি কিন্তু একজন বৈষ্ণব কবিরও একটি সুন্দর চরণ তুলে ধরেছেন। বলেছেন, দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, এই বিচ্ছেদের মধ্যে যে বেদনা রয়েছে সেটাকে পর্যাপ্ত পরিমাণে তুলে ধরার জন্যে কিন্তু এমন উক্তির কথা বললেন। এবং তারপরে তিনি এটাকে সুন্দর করে বিশ্লেষণও করছেন। তিনি বলছেন, আমরা প্রত্যেকে নির্জন গিরিশৃঙ্গে একাকী দণ্ডায়মান হইয়া উত্তর দিকে চাহিয়া আছি, মাঝখানে আকাশ এবং মেঘ এবং সুন্দরী পৃথিবীর রেবা শিপ্রা অবন্তী উজ্জয়িনী সুখ সৌন্দর্য ভোগ ঐশ্বর্যের চিত্র লেখা,
যাহাতে মনে করাইয়া দেয়, কাছে আসিতে দেয় না, আকাঙ্ক্ষার উদ্রেক করে, নিবৃত্তি করে না। দুটি মানুষের মধ্যে এতটা দূর! কিন্তু এ কথা মনে হয় আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। তাই বৈষ্ণব কবি বলেন, তোমার হিয়ার ভিতর হইতে কে কইল বাহির। অর্থাৎ আমি যদি চাই আমার হৃদয়ের মধ্যে নিজেকে সংগোপনে আটকে রাখতে পারি, নিজের ইচ্ছেগুলোকে প্রতিষ্ঠা দিতে পারি, কিন্তু কে জানে আমার হৃদয় থেকে আমার প্রাচীন ভারতবর্ষের যে সৌন্দর্য, সেখান থেকে সেই ভারতবর্ষের সৌন্দর্যকে কে যে আমার ভেতর থেকে বের করে দিয়েছে, অর্থাৎ যে ভেতরে ছিল সে বাহিরে চলে এসেছে। এমন দুঃখ থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এমন প্রবন্ধকে রচনা করতে পেরেছেন। আর কি বলছেন? বলছে, এ কি হইল যে আমার মনোরাজ্যের লোক সে আজ বাহিরে আসিল কেন? ওখানে তো তোমার স্থান নয়। আবার তিনি বলরাম দাসের কথা বলছেন। বলরাম দাস কি বলেছিলেন? তেই বলরামের বহু চিত নহে স্থির। অর্থাৎ এই যে বাহির দিকে যাকে দেখতে পাচ্ছেন, বলরাম দাস তো শ্রীকৃষ্ণ রাধা প্রসঙ্গে বলছিলেন, আমাদের রবীন্দ্রনাথ কিন্তু এটাই বলছেন যে বাহিরে যে বর্ণনা তিনি দেখছেন ভারতবর্ষের, আর বাস্তবে যে বর্ণনাটা বর্তমানে রয়েছে, আর কবি কালিদাসের রচনায় যে বর্ণনা রয়েছিল, এই দুটোকে সামনাসামনি দেখে রবীন্দ্রনাথের কিন্তু চিত্তটা স্থির থাকছে না। তার মনে হচ্ছে এইরকম একটা সুন্দর ভারতবর্ষের ভূখণ্ড যদি তৈরি হতো তাহলে কী আনন্দটাই না হতো তার। তাই তিনি বলছেন, যাহারা একটি সর্বব্যাপী মনের মধ্যে এক হইয়াছিল তাহারা আজ সব বাহির হইয়া পড়িয়া আছে, তাই পরস্পরকে দেখিয়া চিত্ত স্থির হইতে পারিতেছে না, বিরহে বিধুর বাসনায় বেকুল হইয়া পড়িয়া আছে, আবার হৃদয়ের মধ্যে এক হইবার চেষ্টা করিতেছে, কিন্তু মাঝখানে বৃহৎ পৃথিবী। শেষ কথা তিনি কি বলছেন? আবার ওই যে ছবিটার মধ্যে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেকে একটা বিচ্ছিন্ন একটা নির্জন গিরিশৃঙ্গে দাঁড় করিয়ে রেখে বর্ণনা করছেন, সেই কালিদাসের লেখা মেঘদূতের বর্ণনা, সেই প্রাচীন ভারতবর্ষের বর্ণনা। তাই তিনি বলছেন, হে নির্জন গিরিশিখরের বিরহী, অর্থাৎ নিজেকেই বলছেন যে হে নির্জন গিরিশিখরের বিরহী, স্বপ্নে যাহাকে আলিঙ্গন করিতেছ, মেঘের মুখে যাহাকে সংবাদ পাঠাইতেছ, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে শরৎ পূর্ণিমা রাত্রে তাহার সহিত চিরমিলন হইবে? তোমার তো চেতন অচেতনে পার্থক্য জ্ঞান নাই, কি জানি যদি সত্য ও কল্পনার মধ্যেও প্রভেদ হারাইয়া থাকো। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইচ্ছা বাসনা, যে মনে মনে যে ভারতবর্ষের ছবি তিনি কল্পনা করছেন, প্রাচীন ভারতবর্ষ আর বর্তমান ভারতবর্ষকে মেলানোর যে একটা আকাঙ্ক্ষা, এটা যদি কখনো মিলিত হতে পারে তবে হোক না। এবং তিনি আশ্বাস রাখছেন যে একদিন ভারতবর্ষ আবারও সেই কালিদাসের, বাল্মীকির, রামায়ণ, মহাভারতের সুন্দরতম ভারতবর্ষে পরিণত হবে। এবং এই আশ্বাস থেকে তিনি বলতে পেরেছেন, এক অপূর্ব সৌন্দর্য লোকে শরৎ পূর্ণিমা রাত্রে তাহার সহিত চিরমিলন হইবে। কিন্তু তারপরে আবার নিজেকে শাসন করছেন, বলছেন, তোমার তো চেতন অচেতনে পার্থক্য জ্ঞান নাই, কি জানি যদি সত্য আর কল্পনার মধ্যেও প্রভেদ হারাইয়া থাকো। এখানে কিন্তু প্রবন্ধটি রচনা শেষ করেছেন। এবং অগ্রহায়ণ 1298-এ তিনি এই প্রবন্ধটি রচনা করেছিলেন। তো যাই হোক, আজকের আমার আলোচনা এতদূরই ছিল। গতদিন আমি এই পুরো প্রবন্ধটার উপরে একটা চিত্র সহকারে আলোচনা দিয়েছিলাম। যারা সেটা দেখোনি সেটা দেখো, তারপরে এই আলোচনাটা শোনো, তাতে তোমাদের ভালোই হবে, সুবিধা হবে। আর এই মেঘদূত প্রবন্ধ থেকে যে সমস্ত কলেজে এই টপিকটা রয়েছে, যে এখান থেকে বড় প্রশ্ন আসবে, অবশ্য নেট সেটও এগুলো রয়েছিল, তো এই বিষয়ের ওপর থেকে যদি বড় প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোথাও প্রশ্নের সমস্যা থাকে তাও জানাতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবে না। শেয়ার করো বন্ধুদের মধ্যে, আরও অনেককে এই বিষয়গুলো জানার সুযোগ করে দাও। ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।